মেয়েরা কি বাবার কবর জিয়াত করতে পারবে ফুটবল খেলাকে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা উপায় কি বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুণা হবে সঠিকভাবে কবর করার নিয়ম কি এমডি আশাফুল ইসলাম লিখেছেন শরীরে তেল দিয়ে উজু করলে কি উজু হবে শরীরে তেল ব্যবহার করেছেন তেল ব্যবহার করে তার উপর আপনি অজু বা গোসল করেছেন উজু হয়ে যাবে এতে ত্বকে পানি পৌঁছে নি সেই আশঙ্কা করে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই তেল নর্মাল তেল যদি ব্যবহার করে থাকেন তার উপর দিয়ে উঁজু করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে উজু হয়ে যাবে এমনি নুরুস সাফা আরফান আপনি লিখেছেন সঠিকভাবে কবর জায়াত করার নিয়ম কী সঠিকভাবে কবর জায়াত করার নিয়ম হল কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং সালাম পেশ করার পদ্ধতি হালিসে বর্ণিত আছে কয়েকভাবে আসসালামু আলাইকুম দিয়ার মিন ও মুসলিমিন

উভয়ের জন্য সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি সুখ সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি বাস এ দোয়া পেশ করবেন এছাড়া আরো হাদিস বিভিন্ন রকমের দোয়া আছে সালাম কোনো কবুর তো হাদিসী বর্ণিতের যে কোনো দোয়া আপনি পেশ করবেন এটাই হলো কবর জয়ারতের পদ্ধতি কবর জেয়ারতের জন্য আলাদা কোনো অংশ এতবার পড়তে হয় এরকম কোনো ধর্মতা নিয়ম নেই রাশিদুজ্জামান লিখেছেন সিগারেট খায় এমন ইমাম পেছনে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে রাখা এটা উচিত না কর্তৃপক্ষের কর্তব্য তাকে পরিবর্তন করিয়ে করে সেখানে ভালো যোগ্য মত্তাকে ইমাম নিয়োগ দেওয়া ফাঁসেক কোনো ব্যক্তি যে ব্যক্তি কোনো গুনাহের কাজ প্রকাশ্যে করে তার পেছনে নামাজ পড়া মাকরু তো যদি আপনার কাছে বিকল্প কোনো উপায় না থাকে ভালো কোনো ইমাম না থাকে তাহলে আপনি তার পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে বাট কর্তৃপক্ষের দায়িত্ব তাকে পরিবর্তন করা নাহিদুল ইসলাম লিখেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ভুলবশত আমার একটা মেয়েকে পছন্দ হয় সে এখন মেডিকেল পড়ছে তার ও আমাকে খুব পছন্দ আমি বাসায় এবারে জানিয়েছি কিন্তু এতে মত দেয়নি এখন আমি কি করব বাসায় কাউন্সিলিং করে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন তাদেরকে আপনি দুর্বল করার জন্য যত রাস্তা চেষ্টা করতে পারেন যদি সে দিনদার হয় আর যদি মেয়ের ভিতরে দিনদারিতে না থাকে তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করা উচিত এবং বা আমার মতামতকে প্রাধান্য দেওয়া উচিত সুলতানা পারভিন আপনি লিখেছেন গিবতের পাপ মাপের উপায় কি গিবতের পাপ মাফের জন্য যে ব্যক্তির গিবত করেছেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এটা একটা উপায় এছাড়া তার কাছে যদি মাপ চাওয়ার মতো সুযোগ থাকে মাপ চাইলে বরং আরো পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে সম্পর্কে নষ্ট হতে পারে এবং আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে মাপ চাই নিতে পারেন আর আল্লাহ তার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত তপ্ত হয়ে আল্লাহ কাছে মাপ চাইবেন সাধারণভাবে এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন তো এভাবে আপনি গিবতের গুণা থেকে মুক্তি লাভ করতে পারেন নাহিদা সুলতান লিখছেন দাঁড়িয়ে উজু করার সময় পায়ে হাত লাগিয়ে উজু করলে কি উজু সম্পূর্ণ হয় হাত না লাগিয়ে উজু করলে পায়ে হাত লাগানো জরুরি না পাও দিয়ে ডুলে যদি সব জায়গায় পানি পৌঁছাতে পারে উজু হয়ে যাবে সাবাউর রহমান সাইফি সাফি লিখেছেন ফুটবল খেলাকে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা কোনো খেলাই পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা যায় নাই হাসিবুল ইসলাম শিমুল লিখেছেন বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুণা হবে বিড়ালের বাচ্চা যদি অন্যত্র রেখে আসে যাতে কোনো অন্য কারো বাসায় যায় বা অন্য কেউ নিয়ে নেয় তো কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুণাভাবনা বিশেষ করে সে আপনার ডিস্টার্ব করছে মেয়েরা কি বাবার কবর জেয়াদ করতে পারবে নারীরা যে করতে পারবে কিনা কবরস্থান এটা নিয়ে ও আমাদের মধ্যে একাধিক মত আছে অনেক ওরা মতে করতে পারবে তবে অত্যধিক নয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে করতে পারে অনেকলা আমাকে সাধারণভাবে নিষেধ করেছেন হাদিসের নিষেধাজ্ঞার ব্যাখ্যায় দুটি মতের তৈরি হয়েছে তবে কবরস্থানের বাইরে থেকে কবর কবরেজেয়া করলে সেটি করতে পারে আর ভাষা থেকে তার জন্য দোয়া করবেন সেটা তো করতেই পারে আর সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে